সারা দিনে একবারও চা খান না এমন মানুষের সংখ্যাটা বোধহয় হাতে গোনা। আবার এমনও অনেকে আছেন যাদের সারা দিনে অন্তত 8 থেকে 10 কাপ চা না খেলে চলেই না। দুধ চা হোক বা আদা দেয়া সুগন্ধি পাতার লাল চা, চায়ের নেশাটা কম বেশি প্রায় সবারই রয়েছে। কিন্তু জানেন কি, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। আসলে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, এমনকি প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বহু গুণ বেড়ে যেতে পারে এর ফলে। আসুন জেনে নেওয়া যাক, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাসে কোন কোন মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। শারীরিক অস্থিরতা। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন একদিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত চা খেলে তা উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে। অনিদ্রার সমস্যা। অতিরিক্ত মাত্রায় চা খেলে চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বাড়তে পারে অনিদ্রার সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা। চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে। অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে গর্ভবর্তী নারীদের চা কফি সম্পূর্ণ এড়িয়ে চলা ভালো, কারণ এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে, ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি। কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষতি করে, ফলে বেড়ে যায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি। তাই হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো। মূত্রথলির ক্যান্সার। একাধিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তো দেখলেন অতিরিক্ত মাত্রায় চা পান করা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতির কারণ। তো আপনারা চা অবশ্যই খাবেন, কিন্তু দিনে 1 থেকে 2 কাপের বেশি নয়, তাহলেই সুস্থ থাকবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারী আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।